श्रेष्ठ अभिनेता केंद्रीय चरित्र के होच्छे आजकेर विजयी बेंगल प्लास्टिक प्रेजेंट्स 10th आरटीबी स्टार अवार्ड भाषा आंदोलन मुक्तिजुद्ध और देशप्रेम विषयक नाटक श्रेष्ठ अभिनेता केंद्रीय चरित्र दि अवार्ड गोज टू अफरान निशो निशु भाई दुटो शब्द बोलबो किछु हाँ एकदम आमाके शब्द मेजेबिन बोले फिलसे टीम के धन्यवाद आमादेर राइटर स्क्रीन प्ले जार छिलो सरवर रेजा जिमी डायरेक्टर तुहिन हुसैन डीओपी मेहेदी रनी टोटल टीम आसले खूब भालो छिलो आमार एखोनो मने पड़े जे काजटा जेदिन आमरा शेष करेछिलाम तार पर दिन थेके आमरा लकडाउने ढुके गेछिलाम एटा मोस्ट प्रोबाबली 16 तारीख काजटा शेष करी মানিকগঞ্জের মতো একটা জায়গায় আর বরাবরই এই মুক্তিযোদ্ধা ভাষাভিত্তিক যে ক্যাটাগরিতে নমিনেশন পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার আর পুরস্কার জেতা এটা আসলে কখনো হবে কখনো হবে না এক্স্যাক্টলি মেজিবিন যেটা বললো যে এই 2020-এ হয়তো বা আমরা অনেক কিছু পেয়েছি আমিও অনেক অনেক কিছু পেয়েছি অনেক ভালো ভালো কাজ করা হয়েছে সো আই এম রিয়েলি হ্যাপি কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে তার থেকে অনেক বেশি কিছু হারিয়েছি সেটা হচ্ছে আমার বাবা আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন উনি আর নেই তো এটা আমাকে একটু ভাবায় নতুন করে শিখছি অনেক কিছু শেখাচ্ছে অনেক কিছু আর আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমার বউ আমাকে হঠাৎ করে বলছে যে তুমি তো আমার সম্পর্কে কোনো কিছু বলো না কখনো এখন এটাও একটা দায়িত্ব তার সম্পর্কে একটু বলবো আপনারা যদি শুনেন এই নাটকটা ও যখন দেখে তখন আমার 14 বছরের প্রেম তারপর 2011-তে বিয়ে করেছি অনেক দিনের সম্পর্ক এই 20 বছর পর কোনো একটা মানুষ কোনো একটা নাটক নিয়ে আমাকে কিছু বলছে টেক্সটে আর কি যে নিশো আই এম রিয়েলি প্রাউড অফ ইউ সত্যি তুমি অনেক সুন্দর অভিনয় করো ভালো মানুষ হও কখনো ভাব দেখাবে না আর আমাকে অনেক সুন্দর সুন্দর গিফট দিবা তো আমার বউয়ের নাম হচ্ছে নাইজা মাহমুদ ত্রিশা আমার একটি ছেলে সন্তান আছে তার নাম হচ্ছে আহমেদ ওয়াইজ নির্ভান ও খুবই এক্সপ্রেসিভ পারফর্ম করতে চাইলে হয়তো বা ওকে দিয়েও করাবো তো বরাবরই আমি যার কথা সবচেয়ে বেশি স্মরণ করি অ্যাওয়ার্ড ফাংশনে সে হচ্ছে আমার গুরু হুমায়ুন ফরিদি স্যার এবারও আসলে এই অ্যাওয়ার্ডটা আমি তার নামেই উৎসর্গ করব তো এটাই এতটুকুই বলার ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা যারা এখানে উপস্থিত সবাইকে শুভকামনা যারা নমিনেশন পেয়েছেন যারা পুরস্কার জিতবেন তাদেরকেও শুভকামনা যারা নমিনেশন আছেন তাদেরকেও শুভকামনা মানে দীর্ঘ হয়ে গেছে মনে হয় অনেক না হ্যাঁ থ্যাংক ইউ অনেক অনেক অভিনন্দন আপনাকে আরও একবার এবং সবাইকে ধন্যবাদ আসন গ্রহণ করবার জন্য আরেকটা জিনিস যে একটা জিনিস হয় না যে যে সাথে ছবি তুললেই কিন্তু নেতা হওয়া যায় না উনি অ্যাওয়ার্ডটা দিতে দিতে একটা কথা আমাকে বলছেন যে আপনি কিন্তু আপনার ফ্যানের কাছ থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন ওয়াও ওয়াও লাভ ইউ স্যার লাভ ইউ সো মাচ একটা হাগ দেই করোনার সময় থ্যাংক ইউ সো মাচ